নেককার বান্দা বান্দির যখন মরণের সময় গনিয়ে আসে, তখন তার তিনজন বন্ধুর ভিতর থেকে সবচেয়ে মহব্বতের বন্ধুকে ডাক দিয়া বলে, আরে বন্ধু, আজকে আমার মুসিবত থেকে তুমি আমাকে একটু সাহায্য করো, আজকে আমার বিপদ এই বিপদ থেকে তুমি আমাকে একটু সাহায্য করো। এবার প্রথম নম্বর বন্ধু বলবে, না এই মুহূর্তে আমি সাহায্য করতে পারবো না, কারণ দুনিয়ার ভিতরে সব সময় আমি তোমার সাথে ছিলাম, সঙ্গী ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার কিছুই করার নেই, তোমার মরণের পর আমার আরেকজনের সাথে আমি বন্ধুত্ব স্থাপন করব, এটাই হলো আমার নীতি। আমি কিন্তু মানুষকে আপন হওয়ার একটা ভাব দেখাই, কিন্তু আমি আপন না, এইভাবে আমি কিন্তু মানুষকে ধোকা দিয়ে থাকি। এবার দ্বিতীয় বন্ধুকে ডাক দিয়ে বলবেন, ওরে বন্ধু, আজকে আমার মুসিবতের সময় তুমি আমাকে একটু সাহায্য করো। দ্বিতীয় বন্ধু বলবেন, না না আজকে আমি সাহায্য করতে পারবো না। এবার তৃতীয় বন্ধুকে ডাক দিয়ে বলবে, আরে বন্ধু, আজকে আমার মুসিবতের সময় তুমি আমাকে একটু সাহায্য করো। এবার তৃতীয় বন্ধু ডাক দিয়ে বলবে, আরে বন্ধু, তুমি চিন্তা করো না, অবশ্যই আমি তোমার সাথে থাকবো, তোমার কবরেও থাকবো, হাসরেও থাকবো, কুনসিরাতেও থাকবো, সব সময় আমি তোমার সাথী হয়ে থাকবো, কিন্তু তুমি তো আমাকে তিন নম্বর বন্ধু মনে করছো। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে জাননী, মানুষের এই তিনজন বন্ধু কারা? প্রথম নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ, দুই নম্বর বন্ধু হলো তার বিবি বাচ্চা। এজন্য মুসলমান ধন সম্পদে কোনো কাজে আসবে না, বিবি বাচ্চায় কোনো কাজে আসবে না। তিন নম্বর সম্পদ হলো, তিন নম্বর বন্ধু হলো তার নেক আমল, এই নেক আমলটাই কাজে আসবে। ওরে মুসলমান ভাই, বেশি বেশি কইরা যদি নেক আমল করতে পারি, এই নেক আমলটাই সুপারিশ কইরা আমাকে আপনাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার বাইরে শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনো রে, বান্দা বান্দির যখন মরণের সময় চলে আসে, সক্রাতুল মৌত যখন শুরু হয়ে যায়, মহান আল্লাহ অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া আল্লাহর বান্দার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবার আল্লাহর বান্দার ঘটনা, যে সিএনজির ভিতরে ড্রাইভার দেখেছেন আগুনে পুড়ে জলে ছাই হয়ে যাচ্ছে ওই লোকটা, আসলে আমার প্রশ্ন হয়, আবার আমি নিজে নিজেই জবাবটা বের করেছি। আমার প্রশ্ন হলো যে ওই লোকটা যে আগুন ধরছে গাড়ির ভিতরে ঠিক, কিন্তু দেখা যায় ওই লোকটার দুটা হাত কিন্তু স্টিয়ারিংকে ধরা আছে, কিন্তু এখন প্রশ্ন হলো, আগুন যদি কারো শরীরের ভিতরে লাগে, হয়তো আপনার এদিক সেদিক কইরা আগুন থেকে বের হওয়া যায়, সিএনজির দুনো দিকে কিন্তু রাস্তা খোলা আছে, দরজা নেই, দরজা ব্লক না, আপনার দুনো দিকে আপনার বের হওয়ার কিন্তু ব্যবস্থা আছে, কিন্তু এরপরও আল্লাহর বান্দাটা বের হতে পারে নাই। আপনারা দেখেছেন যে ওই লোকটার দুটা হাত আপনার গাড়ির স্টিয়ারিংকে ধরা আছে, আর আগুনে পুড়ে জলে ছাই হয়ে যাচ্ছে। এখন মনে করতে হবে, আসলে এই লোকটা যে স্টিয়ারিংকে ধরা আছে, ওই অবস্থায় মনে হয় সম্ভবত আজরাইল তার জানটা কবজ করছে, রুহটা বের করছে, এজন্য সে এদিক সেদিক হতে পারে নাই, গাড়ি থেকে বের হতে পারে নাই। তাহলে বোঝা যায়, যখনই যেই অবস্থায় তুমি থাকো না কেন, আজরাইল যদি আসে, আয়েশা যদি তোমার জানটা কবজ করে, রুহটা বের করে, তুমি যদি গাড়ির ভিতরে থাকো অথবা মাটির নিচে থাকো, যেখানেই থাকো সেখানে আসবে আয়েশা, আজরাইল তোমার জানটা কবজ করবে, রুহটা বের করবে, ইচ্ছায় অনিচ্ছায় কোনো
অর্ডার ছাড়া আজরাইল যে জান কবজ করবে কোনো ধরনের কোনো অর্ডার নেওয়া হবে না। বিনা অর্ডারে আয়শা আজরাইল কিন্তু আমার আপনার জানটা কবজ করবেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নেই। এজন্য আপনি আমি মরার আগে মরণের সামান জোগাড় করতে হবে, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে। এই যে বর্তমানে মাহে রমজান চলতেছে, সুবর্ণ সুযোগ, এবাদত করার মাস, নেককার হওয়ার মাস, জিক্রুল্লার মাস, এখলাস জিক্রুল্লার মাস, কোরআন তিলাওয়াতের মাস, তাকওয়া অর্জনের মাস। এজন্য আপনি আমি বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কইরা আল্লাহর গোলামি করতে হবে, আর নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে। পরকালের সামান জোগাড় কইরা, আখেরাতের সামান জোগাড় কইরা, জান্নাতের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আমার ভাই নেককার হইয়া যদি মৃত্যুবরণ করো, পরকালের সামান জোগাড় কইরা যদি মৃত্যুবরণ করো, তাহলে মালাকুল মত আজরাইল যখন নেককার বান্দাবান্দির জানটা কবজ করবে, নেককার বান্দাবান্দির রুহটা কবজ করবে, কোন আকৃতি নিয়া নেককার বান্দাবান্দির জানটা কবজ করবে, রুহটা বের করবে। ওই প্রসঙ্গে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম একদিন মালাকুল মওত আজরাইলকে ডাক দিয়ে বলেন, ও মালাকুল মওত আজরাইল, তুমি জেনে কার বান্দা বান্দির জান কবজ করো, রুহটা বের করো, কোন আকৃতি নিয়া কোন দৃশ্য ধারণ কইরা নেককার বান্দা বান্দির জানটা কবজ করো, তা কিন্তু আমি একটু দেখতে চাই। এবারে মালাকুল মওত আজরাইল আল্লাহর খলিল ইব্রাহিমের কথায় সেই রূপটা ধারণ করলেন। এবার ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য কইরা দেখলেন, তার সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে, যার চেহারার ভিতরে নূরের ঝলক, চেহারার ভিতর থেকে গ্রাম বের হইতেছে, খুশবু বের হইতেছে, চতুর্দিক থেকে গ্রাম বের হইতেছে, হাত পা গুলো এত সুন্দর, চেহারা গুলো এত সুন্দর। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, আমার জিন্দগিতে কখনো দেখি নাই। আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, ও মালাকুল মওত আজরাইল, তুমি জেনে কার বান্দা বান্দির জান কবজ করো, নেককার বান্দা বান্দির জান কবজের সময় আরামায়েশের জন্য, শান্তির জন্য তোমার ওই মনমুগ্ধ কর চেহারাটাই যথেষ্ট। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান বাইন শুধু তা নয়, আরেক বর্ণনায় পাওয়া যায়, নেককার বান্দা বান্দির যখন মরণের সময় চইলা আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মওত আজরাইলকে ডাক দিয়া বলেন, ও মালাকুল মওত আজরাইল, আমার অমুক বান্দার পরীক্ষা হয়ে গেছে, আমি আমার বান্দাকে যেমন ভাবে দেখতেছিলাম তেমন ভাবে পেয়েছি, সুতরাং আমার বান্দাকে আমার নিকট নিয়ে আসো। আমার আল্লাহ যখন ঘোষণা করবেন মালাকুল মওত আজরাইল, 500 ফেরেশতা সহ নেককার বান্দা বান্দির সামনে আগমন করবেন, চতুর্দিক থেকে গ্রাম বের হইতে থাকবে, খুশবু বের হইতে থাকবে। ওই অবস্থা দেইকা ইবলিস তার নিজের মাথার ভিতরে আঘাত করতেছে আর চিৎকার করতেছে। এবার ইবলিসের ছাত্ররা বলতেছে, আপনি কেন নিজের মাথার ভিতরে আঘাত করেন, আপনি কেন চিৎকার করেন? এবার ইবলিস নেককার বান্দা বান্দির দিকে ইশারা দিয়ে বলেন, ওরে হত বাগারা, তোমরা তো কিছুই দেখতে পারো নাই। এবারে ইবলিসের ছাত্ররা বলবে, ও মহামান্য উস্তাদজি,
আমরা অনেক চেষ্টা করলাম আল্লাহর বান্দাকে খারাপ কাজ করানোর জন্য, পাপাচার করানোর জন্য, কিন্তু পারি নাই, কারণ তার ভিতর রয়েছে মহান আল্লাহর ভয়। এজন্য মুসলমান যাদের ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে, মহান আল্লাহর হুক থাকবে, এরা কখনো পাপাচার করতে পারবে না, এরা কখনো গুনাহের কাজ করতে পারবে না, এরা কখনো আল্লাহর গোলামি ত্যাগ করবে না, এরা কখনো নামাজ ছাড়বে না, কারণ তার ভিতরে রয়েছে মহান আল্লাহর ভয়। এজন্য মুসলমান, তাই আসুন আমি যেই কথাটি বলতেছিলাম, নেককার হই আমি মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা, আখেরাতের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। ওরে মুসলমান, আর যদি গুনাহগার হইয়া মৃত্যুবরণ করেন, বদকার হইয়া মৃত্যুবরণ করেন, তাহলে গুনাহগার বান্দা বান্দির মালাকুল মত আজরাইল যখন জানটা কবজ করবে, রুহটা বের করবে, কোন আকৃতি নিয়া কোন রূপ ধারণ কইরা গুনাহগার বান্দা বান্দির জান কবজ করবে। ওই প্রসঙ্গে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি যে গুনাহগার বান্দা বান্দির জান কবজ করো, কোন আকৃতি নিয়ে জানটা কবজ করো তা আমি একটু দেখতে চাই। আজরাইল বলেন, ওরে খলিল, আমি যদি সেই রূপ ধারণ করি তাহলে তুমি তা সহ্য করতে পারবে না। আল্লাহর খলিল বলেন, আজরাইল ভাই, আমি অবশ্যই সহ্য করতে পারবো। মালাকুল মউত আজরাইল বলেন, ও ইব্রাহিম, তাহলে তুমি একটু অন্যদিকে তাকাও। এবার ইব্রাহিম পয়গম্বর অন্যদিকে তাকাইলেন, আজরাইল বলেন, এবার তাকাও। এবার তাকাইলেন, তাকাইয়া দেখলেন তার সামনে বিশাল একটা মূর্তি, যার শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে, নাক মুখ থেকে আগুনের লিহান শিকা বের হইতেছে। ইব্রাহিম পয়গম্বর ওই অবস্থা দেখা জ্ঞান চইলা যায়। দীর্ঘক্ষণ পর যখন হুশ চলে আসলো, ইব্রাহিম পয়গম্বর মালাকুল মউত আজরাইলকে স্বাভাবিক অবস্থায় দেখতে পেয়েছেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি যে গুনাহগার বান্দা বান্দির জান কবজ করো, গুনাহগার বান্দা বান্দির জান কবজের সময়, গুনাহগার বান্দা বান্দির আজাব হওয়ার সময়, আজাবের জন্য, শাস্তির জন্য তোমার ওই ভয়ঙ্কর চেহারাটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। আজরাইল বলেন, আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, ও আজরাইল, তুমি যে গুনাহগার বান্দা বান্দির জান কবজ করো, ওই সময় আজাবের জন্য তোমার ওই ভয়ঙ্কর চেহারাটাই যথেষ্ট। আমার ভাইয়েরা, শুধু তা নয়, আরেক বর্ণনায় পাওয়া যায়, গুনাহগার বান্দা বান্দির যখন মরণের সময় চইলে আসে, তখন মালাকুল মউত আজরাইল 500 ফেরেশতা সহ জাহান্নামের আগুন দ্বারা তৈরি একটা লোহা নিয়া গুনাহগার বান্দা বান্দির সামনে আগমন করবে। আয়েশা গুনাহগার বান্দা বান্দির শরীরের ভিতরে আঘাত করবে, আঘাত করার কারণে জ্ঞান চলে যাবে, হুশ চলে যাবে, আবার হুশ আসবে, আবার হুশ চলে যাবে, এইভাবে বারবার আঘাত করা হবে আর বারবার হুশ চলে যাবে। অতঃপর পায়ের আঙ্গুলের দিক থেকে টাইনা টাইনা তার জানটাকে কবজ করা হবে। আল্লাহু আকবার। আমার ভাই, এজন্য ভাই, এই এই যে মরণের যে একটা আজাব, মরণের যে একটা শাস্তি, এই শাস্তি থেকে বাঁচতে হলে বেশি বেশি কইরা আপনি আমি বেশি বেশি কইরা আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কইরা নামাজ আদায় করতে হবে। আমার ভাই, মানুষের যখন মরণ হয়ে যায়, মরণের আগে
মরণের পরে কিন্তু কোনো আমল করার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নেই। এজন্য আমল করতে হবে মরার আগে, যে কোনো আমল করতে হবে মরণের আগে আমল করতে হবে। মরণের আগে জান্নাতের সামান, কবরের জান্নাতের সামান, কবরের সামান, আখেরাতের সামান জোগাড় করতে হবে আমার ভাইরা। শুধু তা নয়, এজন্য বেশি বেশি কইরা নেক আমল করতে হবে আমার ভাই। নেক আমল ছাড়া বাঁচার কোনো উপায় নাই ও মুসলমান ভাই। দন দৌলতে কোনো কাজে আসবে না আমার ভাই, দন দৌলতে কোনো কাজে আসবে না, দন দৌলতে কোনো কাজে আসবে না, বাড়ি গাড়িয়ে কোনো কাজে আসবে না, সম্পদে কোনো কাজে আসবে না, একমাত্র নেক আমলটাই কিন্তু কাজে আসবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার বায়ের শুধু তা নয়, এজন্য মুসলমান নেকার বান্দা বান্দির যখন মরণের সময় গনি আসে, তখন তার তিনজন বন্ধুর ভিতর থেকে সবচেয়ে মহব্বতের বন্ধুকে ডাক দিয়া বলে, আরে বন্ধু, আজকে আমার মুসিবত থেকে তুমি আমাকে একটু সাহায্য করো, আজকে আমার বিপদ এই বিপদ থেকে তুমি আমাকে একটু সাহায্য করো। এবার প্রথম নম্বর বন্ধু বলবে, না এই মুহূর্তে আমি সাহায্য করতে পারবো না, কারণ দুনিয়ার ভিতরে সব সময় আমি তোমার সাথে ছিলাম, সঙ্গী ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার কিছুই করার নেই, তোমার মরণের পর আমার আরেকজনের সাথে আমি বন্ধুত্ব স্থাপন করব, এটাই হলো আমার নীতি। আমি কিন্তু মানুষকে আপন হওয়ার একটা ভাব দেখাই, কিন্তু আমি আপন না, এইভাবে আমি কিন্তু মানুষকে ধোকা দিয়ে থাকি। এবার দ্বিতীয় বন্ধুকে ডাক দিয়ে বলবেন, মরে বন্ধু, আজকে আমার মুসিবতের সময় তুমি আমাকে একটু সাহায্য করো। দ্বিতীয় বন্ধু বলবেন, না না আজকে আমি সাহায্য করতে পারবো না। এবার তৃতীয় বন্ধুকে ডাক দিয়ে বলবে, আরে বন্ধু, আজকে আমার মুসিবতের সময় তুমি আমাকে একটু সাহায্য করো। এবার তৃতীয় বন্ধু ডাক দিয়ে বলবে, আরে বন্ধু, তুমি চিন্তা করো না, অবশ্যই আমি তোমার সাথে থাকব, তোমার কবরেও থাকব, হাশরেও থাকব, উলসিরাতেও থাকব, সব সময় আমি তোমার সাথী হয়ে থাকব, কিন্তু তুমি তো আমাকে তিন নম্বর বন্ধু মনে করছো। আল্লাহর রাসূল বলেন, উম্মতের আরে জাননী, মানুষের এই তিনজন বন্ধু কারা? প্রথম নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ, দুই নম্বর বন্ধু হলো তার বিবি বাচ্চা। এজন্য মুসলমান ধন সম্পদে কোনো কাজে আসবে না, বিবি বাচ্চায় কোনো কাজে আসবে না। তিন নম্বর সম্পদ হলো, তিন নম্বর বন্ধু হলো তার নেক আমল, এই নেক আমলটাই কাজে আসবে। আরে মুসলমান ভাই, বেশি বেশি কইরা যদি নেক আমল করতে পারি, এই নেক আমলটাই সুপারিশ কইরা আমাকে আপনাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার বাইরে শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনো রে, কার বান্দা বান্দির যখন মরণের সময় চলে আসে, সকরাতুল মৌত যখন শুরু হয়ে যায়, মহান আল্লাহ অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া আল্লাহর বান্দার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবার আল্লাহর বান্দার কাছে যখন ফেরেশতারা চলে আসে, আল্লাহর বান্দার কাছে আইসা বৈসা যায়, সব দইরা লাইন দইরা আল্লাহর বান্দার কাছে বসে যায়, যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত আল্লাহর বান্দার কাছে বসে যায়। বসার কিছুক্ষণের ভিতরেই মালাকুল মত আজরাইল চলে আসেন, আজরাইল আইসা আল্লাহর বান্দার কাছে মাতার কাছে বৈসা ইজ্জতের সাথে সম্মানের সাথে বলেন, আরে আল্লাহর বান্দা, ও
পবিত্র আত্মার মালিক, তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বের হয়ে আসো। আমার বায়ের শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেন কলস পড়তে যদি একটা পানি থাকে, এই কলসটা উল্টালে যেমন ভাবে পানিটা আসতে আসতে বের হয়ে আসে, মুমিন বান্দার জান এইভাবে আস্তে আস্তে বের হয়ে আসে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার বায়ের শুধু তা নয়, এবার মালাকুল মুতাজরাইল পবিত্র আত্মাটা গ্রহণ করবেন, পবিত্র আত্মাটা গ্রহণ করার সাথে সাথে 72,000 ফেরেশতাদের হাতে জান্নাতের সুগন্ধিময় কাফনের কাফড় দিয়া এই আত্মাটাকে জড়াইয়া নেবেন। এই আত্মাটা জড়াইয়া 72,000 ফেরেশতা প্রথম আসমান গিয়া আলোক করবেন, ফেরেশতারা বলবেন এটা কার আত্মা? 72,000 ফেরেশতারা জবাব দেবে এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার প্রথম আসমানের ফেরেশতারা সম্বর্ধনা দিয়া দ্বিতীয় আসমানে পৌঁছাইয়া দেওয়া হবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা সম্বর্ধনা দিয়া তৃতীয় আসমানে পৌঁছানো হবে, তৃতীয় আসমানের ফেরেশতারা সম্বর্ধনা দিয়া চতুর্থ আসমানে পৌঁছাইয়া দেওয়া হবে, চতুর্থ আসমানের ফেরেশতারা সম্বর্ধনা দিয়া পঞ্চম আসমানে দেওয়া হবে, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান। এবার সপ্তম আসমানে যাওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য কইরা বলবেন, ও ফেরেশতারা আমার বান্দার পবিত্র আত্মার নামটাকে তোমরা ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ করে দাও। এবার ফেরেশতারা আল্লাহর আদেশে তাই করবেন, সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আল্লাহর আদেশে তাই করবেন। আমার ভাইরা, এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা এবার যাও, তোমরা এই পবিত্র আত্মাটা নিয়া দুনিয়ার জমিনে আইসা, তার সংরক্ষিত কবরে দেহের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার কবরের ভিতরে পৌঁছানোর পর কিছুক্ষণের ভিতরেই দুইজন ফেরেশতা চলে আসবে, একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকের। ওই দুই ফেরেশতা আইসা তিনটা প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে, বান্দা যদি দিনের উপর মজবুত থাকে আল্লাহর গোলামি করে তাহলে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, জুরে কন্না সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবেন, মা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি যদি ইসলামের উপর মজবুত থাকো অটোমেটিক প্রশ্ন বের হয়ে আসবে, দীন ইয়াল ইসলাম। তিন নম্বর প্রশ্ন হলো, ওমান হাদার রাজুলুল্লাজি বুইসা কি বুইসা ফিকুম, তোমার পয়গম্বর কে, তোমার নবী কে? তুমি যদি নবীজির অনুসরণ কইরা জীবন যাপন গঠন করো অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বায়রা, এবার যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করি, নবীজির সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করি, অটোমেটিক তিনটা প্রশ্ন বের হয়ে আসবে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই তিনটা প্রশ্নের যখন জবাব সঠিকভাবে দিয়া দেবে, আমার আল্লাহ বলবেন কাদ সাদাকতা আবুদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছে, সুতরাং ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা লাগাও, আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও, যাতে কইরা
আমার বান্দা কবরের জগৎ থেকে নাজ নিয়ামত বুক করতে পারে। এবার বান্দার গায়ে যখন পোশাক লাগানো হবে, বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে, বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। এবার বান্দা কবরের জগৎ থেকে জান্নাতের আংশিক নাজ নিয়ামত বুক করতে থাকবে। এবার বান্দা বলবে, মাতা তাকুমু সারা, ওগো আল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ বলবেন, বান্দারে কিয়ামতের কিন্তু আরো অনেক বহু দেরি রয়েছে। বান্দা বলবে, না না ওগো মালিক, কিয়ামত আপনি তাড়াতাড়ি কায়েম করুন। আল্লাহ বলবেন, ওরে বান্দা, আমি যদি কিয়ামত তাড়াতাড়ি কায়েম করি তাহলে তোর ফায়দা হবে কি? এবার বান্দা বলবে, ওগো মালিক, আমি যে কবরের জগৎ থেকে আংশিক জান্নাতের নাজ নিয়ামত গুলা ভোগ করতেছি, ওগো মালিক আপনি যদি কিয়ামত কায়েম করেন তাহলে হিসাব নিকাশ শেষ হওয়ার পর যদি আমি জান্নাতি হয়ে যাই তাহলে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করা আমার জন্য সহজ হয়ে যাবে, আর যদি কিয়ামত কায়েম করতে আপনি দেরি করেন তাহলে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা আমার জন্য দেরি হয়ে যাবে, এজন্য আপনি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন। আল্লাহ বলবেন, ওরে বান্দা, না কিয়ামত কায়েম হবে না। এবার বান্দা বলবে, ওগো মালিক, তাহলে আমার যে সময় কাটতেছে না? এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, তোর সময় কাটানোর জন্য আমি একটা ব্যবস্থা করতেছি। এবার মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার সময় কাটানোর জন্য একটা ব্যবস্থা কইরা দাও। এবার ফেরেশতারা জান্নাতের আকর্ষণীয় একটা তাসবিহ নিয়া বান্দার হাতে দিয়া বলবেন, ওরে বান্দা, এই তাসবিহটা তুমি পড়তে থাকো। এবার বান্দা তাসবিহটা হাতে পেয়ে আকর্ষণীয় তাসবিহটা দেইকা তাসবিহটা উল্টাইয়া পাল্টাইয়া দেখতেছে, এরই ভিতরে তাসবিহর সুতা গুড়া ছিঁড়ে গেছে, সুতা ছিঁড়ে যাওয়ার কারণে তাসবিহর দানা গুলা চতুর্দিকে ছড়িয়ে গেছে। এবার বান্দা বলতেছে, আরে এত সুন্দর তাসবিহ দেওয়া হয়েছে কিন্তু সুতা ছিঁড়ে যাওয়ার কারণে তাসবিহর দানা গুলা চতুর্দিকে চইলা গেছে। এবার ফেরেশতারা দেখার আগে বান্দা তাসবিহর ভিতরে ঢুকাইতেছে, ঢুকাইতে ঢুকাইতে হঠাৎ কইরা বান্দার কানে একটা আওয়াজ চলে আসলো। এবার বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, এটা কিসের আওয়াজ? ফেরেশতারা বলবে, এটা তো ইসরাফিলের সিংহার আওয়াজ। এবার বান্দা বলবে, ও ফেরেশতারা, আল্লাহ না বললেন কোটি কোটি বৎসর পর কিয়ামত কায়েম হবে? এত দেখি আমি তাসবিহর দানাগুলা সুতা ভিতরে ঢুকাইতে পারলাম না, কিয়ামত কায়েম হয়ে গেছে। এবার ফেরেশতারা বলবে, ওরে বান্দা, তুমি বলছো তাসবিহর দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে পারো না, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিন্তু রে বান্দা, তুমি যে তাসবিহর সুতার ভিতরে দানাগুলা ঢুকাইতেছো, ঢুকাইতে ঢুকাইতে কয়েক হাজার কোটি বৎসর পার হয়ে গেছে রে বান্দা, তুমি কিন্তু টের পাও নাই। সুবহানাল্লাহ, এই হলো মহান আল্লাহ তার প্রিয় মুমিন বান্দাদের সাথে আচরণ। এজন্য ভাই আমরা সকলেই মরার আগে মরণের সামান জোগাড় করতে হবে, খবরের সামান জোগাড় করতে হবে, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, আখেরাতের সামান জোগাড় কইরা, জান্নাতের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আর যদি বদকার হইয়া মৃত্যুবরণ করে তাহলে মালাকুল মত আজরাইল বদকারের কাছে আইসা বলবেন, হে হবিস আত্মা, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। এবার আজরাইল হবিস আত্মাটা নিয়া প্রথম আসমানের দিকে রোয়ানা হবেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতা,
ফেরেশতারা আর উপরের দিকে আসো না, এই খবিস আত্মাটাকে তুমি সাত জমিনের নিচে সিজ্জিন নামক স্থানে পাপিষ্ট লোকদের সাথে তার নামটা অন্তর্ভুক্ত করে দাও, নাউজুবিল্লাহ। এবার ফেরেশতারা তাই করবেন। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা এবার যাও, তোমরা এই খবিস আত্মাটা নিয়া তুমি দুনিয়ার জমিনে যাইয়া তার খবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার ফেরেশতার আয়সা তার খবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া চলে যাবেন। মুহূর্তের ভিতরে দুইজন ফেরেশতা আসবেন, আয়সা তিনটা প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে, তুমি যদি আল্লাহর বিধান পালন করো না তখন তুমি জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদ্রি, হাইরে আফসুস, আমি জানি না আমার রবকে। দুই নম্বর প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার ধর্ম কি, তুমি বলবে হা হা লা আদ্রি, হাইরে আফসুস, আমি জানি না আমার ধর্ম কি। তিন নম্বর প্রশ্ন করা হবে, ওমান হাদার রাজুলুল্লাজি বুইসা ফিকুম, তোমার নবীকে, তখন তুমি বলবে হা হা লা আদ্রি, হাইরে আফসুস, আমি জানি না আমার নবীকে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও তিনটা আমার প্রশ্নের জবাব দিতে পারে নাই, সুতরাং ওর কবরে জাহান্নামি বিছানা লাগাও, ওর গায়ে জাহান্নামি পোশাক লাগাও, ওর কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দাও, যাতে কইরা জাহান্নামের আংশিক আগুনের ভয়াবহ যে একটা পাওয়ার, এই পাওয়ারটা সে অনুভব করতে পারে। এবার ফেরেশতারা বান্দার কবরে জাহান্নামি বিছানা লাগাইয়া দেওয়া হবে, জাহান্নামি পোশাক লাগিয়ে দেওয়া হবে, বান্দার কবরের দিকে জাহান্নামের একটা দরজে খোলা দেওয়া হবে। এবার বান্দা জাহান্নামের আগুনের পাওয়ার যখন সহ্য করতে পারবে না, তখন বান্দা চিৎকার কইরা বলতে থাকবে, মাতা তাকুমুস সাআ, ওগো আল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ বলবেন, না, কিয়ামতের কিন্তু আরো অনেক বহু দেরি রয়েছে। তার ধারণা হলো, আল্লাহ যদি এই মুহূর্তে কিয়ামত কায়েম করেন, তাহলে আমি যদি জাহান্নামে হয়ে যাই তাহলে আমি জাহান্নামে চলে যাব। তার ধারণা হলো, কবরের আজাব থেকে জাহান্নামের আজাব হালকা, কিন্তু কবরের আজাব থেকে জাহান্নামের আজাব কোটি কোটি গুণ বেশি হবে, নাউজুবিল্লাহ। এজন্য ভাই, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেককার হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।